পুরা এলাকা যেমন বায়ুর মান ওই ফ্লাইওভারগুলোর উঠার জায়গাতে তার প্রায় তিন গুণ বেশি দূষিত থাকছে। এই সুপেয় পানিটা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমার কিন্তু পানির ঘাটতিও কিন্তু থাকবে। যারা ইতিমধ্যে ইন্ডেমনিফিকেশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন অথবা তাদেরকে দিতে আমরা বাধ্য হয়েছি। সব দূষণের মূল দূষণ হচ্ছে আমার হৃদয় দূষণ, আমার বিবেক দূষণ। নাগরিকরাও নিজের পরিবেশটাকে, আজকে ধরেন যতগুলো থানা আছে আমাদের ঢাকা শহরে প্রত্যেকটাই কিন্তু একটা মেইন রাস্তার পাশে, এবং যত গাড়ি তারা নিয়ে আসেন এই করে আপনার কি বলে সিজ করে নিয়ে আসেন, যে কারণেই হোক না কেন সবগুলো ডাম্পিং করা হয় ওখানে, এবং সেখানে রাস্তা দিয়ে মানুষ যেতেছে পেশাবটা ওখানেই করেন, দুর্গন্ধ ওখানে হইতেছে এবং ওই জায়গায় মশামাছি হইতেছে, ওখানে ধুলার কিন্তু ডাম্পিং হইতেছে। একটু আগে বললেন যে নদী কমিশনের চেয়ারম্যানকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, লোকজন। আচ্ছা, তো আমি অপেক্ষা করতেছি যে চেয়ারম্যান সাহেব থাকবেন না ওখানে, কারণ উনি একজন শক্তিশালী মন্ত্রীর কথা বলেছেন যে তার ইয়েতেই স্বচ্ছ ছায়ায় মেঘনার এবং বিশেষ করে চাঁদপুরের নামেই বলছেন যে চাঁদপুরের একজনেরই মহিলা মন্ত্রী আছে, এবং সেটা হলো আমার ডিপার্টমেন্টের শিক্ষামন্ত্রী। উনি তার আশ্রয় প্রশ্রয় আপনার বালুগুলো উত্তোলিত হচ্ছে, তার ফলে নদীর পরিবেশটা নষ্ট হইতেছে। আমাদের একটি মানমাত্রা ছিল, সেই মানমাত্রাটি যেই সব দূষকগুলো আমাদের এখানে উঠছে যেটাকে আমরা পার্টিকুলেট ম্যাটার পিএম বলি, ধুলাবালি বলি, সেই ধুলাবালি যেটা অতি ক্ষুদ্র, যেটি আমাদের কথা বলার সময় নিঃশ্বাসের সাথে গিয়ে আমাদের ফুসফুস পর্যন্ত যেতে পারে, আমাদের যে মানমাত্রাটা ছিল এত বছর ধরে সেটি ছিল 15 মাইক্রোগ্রাম, এবং আমাদের যে পলিউশন লেভেল ছিল সেটি ছিল প্রায় 80 মাইক্রোগ্রাম। এখন 15 মাইক্রোগ্রামের স্ট্যান্ডার্ডের 80 মাইক্রোগ্রামের দূষণ যদি হয় আমরা দেখি 5 থেকে 6 গুণ বেশি বায়ু দূষণ। মহামান্য হাইকোর্ট আরেকটি নির্দেশনা দিয়েছিলেন যে শুষ্ক মৌসুমে অন্তত সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং ওয়াসা এবং পরিবেশ অধিদপ্তর সমন্বয় করে ঢাকার রাস্তায় অন্তত 2 বার করে পানি ছিটাবে, যেসব এলাকায় নির্মাণ কাজ করা হচ্ছে সেখানে যারা নির্মাণ কাজে দায়িত্ব নিয়েছেন তাদের এটার জন্য বাজেট আছে, তারা করবেন। রাষ্ট্রের উন্নয়ন কিভাবে করতে পারি সবাই মিলে, এখানে দোষারোপের কিছু নাই, এখন আমরা সবার সুবিধার কথাই চিন্তা করব, রাষ্ট্রের প্রতিটা নাগরিকের কথা চিন্তা করব, কিভাবে আমরা ভালো থাকতে পারি। এবং পরিবেশ অধিদপ্তর অবশ্যই যে বিধিমালা আছে, পরিবেশ বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় অবশ্যই এটাকে কি বলবে যে এটাকে মনিটরিং করার যে বিষয়টা বাস্তবায়ন করা এবং মনিটরিংয়ের বিষয়টাকে অবশ্যই জোরদার দিবে, জোরদার করবে, কারণ পানির বিষয়ে যেটা আসছে যে পানি আমরা ছিটে হয়তো যে আমরা দূষণ কমাতে যেই কথাটা আমরা বলছি কিন্তু আমাদের সুপেয় পানি কিন্তু অনেক কম, আমি এই সুপেয় পানিটা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমার কিন্তু পানির ঘাটতিও কিন্তু থাকবে। ড্যাপের পরিবর্তন হয়েছে শুধুমাত্র বিএলডিএ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন এবং রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের দাবির অংশটুকুর জন্যে, পরিবেশবাদী অথবা প্রফেশনালদের দাবির একটিও প্রতিপালন করা হয় নাই। তার মানে দাবি সরকার মেনে নিচ্ছেন শুধুমাত্র পুঁজিপতিদের। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই চারটি আইন এবং একই সঙ্গে নির্বল বায়ু আইন মাথা নত করেছে, সমর্পণ করেছে শুধু পুঁজিপতিদের হাতে। সেখানে বিদ্যুৎ উৎপাদনকারী পুঁজিপতি রয়েছেন যারা ইতিমধ্যে ইন্ডেমনিফিকেশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন অথবা তাদেরকে দিতে আমরা বাধ্য হয়েছি। ফার্মগেট এলাকায় একটি জরিপ করে 5টি স্কুলে গিয়ে দেখেছি প্রায় 27% শিশু তাদের শ্বাস প্রশ্বাসের সক্ষমতা হারিয়ে ফেলছে, প্রায় 30-35%। ডাক্তারদের এই তথ্য গবেষণা আমাদের আতঙ্কিত করেছে, সারা বাংলাদেশের এই চিত্র আরও ভয়াবহই হবে। কোন দূষণে আমি নেই, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, দৃষ্টি দূষণ, কোন দূষণে নেই, সব দূষণের মূল দূষণ হচ্ছে আমার হৃদয় দূষণ, আমার বিবেক দূষণ। আর এই বিবেক দূষণ কাদের, সবচেয়ে বিবেকবান মানুষ যাদের হওয়ার কথা তাদের, তারাই হচ্ছে আমার বলতে হচ্ছে এই পলিসি মেকার, যাদের কাছে রাষ্ট্রযন্ত্র আমার দেখভাল করার দায়িত্ব দিয়েছে তারা। আমরা ক্লাসে একটা কথা বলি, অল ডিজাস্টার ইজ ক্লাস বেসড, দুর্যোগ হচ্ছে শ্রেণী নির্ভর, এবং শ্রেণী নির্ভর মানে সব দুর্যোগেই দরিদ্রতা সাফার করে,
বড় লোকরা কোনো না কোনোভাবে এড়িয়ে যায়। আপনারা দেখেন বন্যা খরা যাই হোক না কেন ওরা এড়িয়ে যায়, বায়ু দূষণ কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই। কতক্ষণ থাকবেন আবদ্ধ ঘরে, কতক্ষণ থাকবেন গাড়ির ভিতরে, বেরোতেই হবে। তো মনে রাখতে হবে আমার কিছুটা হলো রেজিস্ট্যান্স পাওয়ার আছে, আপনার সেটাও নেই, কারণ আমি তো স্ট্রাগল করছি। দে আর অলসো ভালনারেবল, শুধু তারা বুঝতে পারছে না স্বল্প মেয়াদি মুনাফার জন্য, ওই যে কিছুদিনের মুনাফা দরকার, আর তারা বুঝতে পারছে না নিজের অজান্তে আয়ের কত অংশ ব্যয় করছে সিঙ্গাপুরে গিয়ে আর বিভিন্ন দেশে গিয়ে। তাই বলে আমরা একটু ঘুরে আসলাম, অমুক হাসপাতালে দেখে আসলাম, বাট অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, ওই তোমার পপুলেশন, তারাও কিন্তু সাফারার, কিন্তু বুঝতে পারছে না। সুতরাং এই বায়ু দূষণকারী আর খাদ্যে ভেজালকারী, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তার ঘরে ওইটা ঢুকবে এবং ঢুকছে, শুধু সে অর্থের কারণে বেঁচে যাচ্ছে, বেশি দিন বাঁচাতে পারবে না, স্যাংশন আসছে। আমরা চাই, আসলেই চাই যে এরা যেন দেশ থেকে পালাতেও না পারে।